দেখুন কি কাণ্ড স্বামী বাসর ঘরে ঢুকে দেখেন স্ত্রী অন্তঃসত্ত্বা ঝারপুকের নামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাঞ্চন আলী বিরুদ্ধে এতে কিশোরী আঠারো অন্তঃসত্ত্বা হয়ে পড়ে যা বিয়ের রাতেই জানতে পারেন তার স্বামী বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাঁচপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে মামলা দায়েরের পর বুধবার সকালে কাঞ্চন আলী হালদারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বাবুগঞ্জ এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম জাহিদ বিন আলম গ্রেপ্তারকৃত কাঞ্চন হালদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের মৃত রিজাউল উদ্দিন হালদারের ছেলে বুধবার সকাল বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা জানান তার মেয়ের উপর গ্রামের ওঝা কাঞ্চন হালদারের কাছে নিয়ে যাওয়া হয় প্রথম পর্যায়ে দিয়ে জিন ছাড়িয়ে কয়েকদিন পর চিকিৎসার নিয়ে যেতে বলে তার কথা মতো কদিন পর নিয়ে গেলে চিকিৎসা দেওয়ার নামে কিশোরীকে ধর্ষণ করে ওঝা কাঞ্চন এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ঘটনাটি জানাজানি হলে পকির কাঞ্চন নিজেই ঘটক হয়ে শুক্রবার পাঁচ পাশা ইউনিয়নের ব্যাপারী সাত মাসের অন্তঃসত্ত্ব কিশোরীকে বিয়ে দেয় বাসর ঘরে কিশোরী অন্তঃসত্ত্ব হওয়ার বিষয়টি জানতে পারে তার স্বামী বিষয়টি নিয়ে বরকনের পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয় পাশাপাশি ছেলের পরিবারের বিয়েতে খরচ করা দেড় লক্ষ টাকা ফেরত দিতে বলে মেয়ের পরিবারকে এমন পরিস্থিতিতে বুধবার সকালে মেয়ের বাবা বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করা হয় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ও সি এস এম জাহিদ বিন আলম বলেন খবর পেয়ে ধর্ষণের অভিযোগে ওঝা কাঞ্চন হলদারকে আটক করে থানায় নিয়ে আসা হয় পাশাপাশি কিশোরীকেও উদ্ধার করা হয়েছে এই ঘটনায় দুপুরে কিশোরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে